ভাই বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এয়ারটেল সিমের সার্ভিস কেমন করে অফ করবেন। আপনি যদি এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণভাবে আপনি দেখতে থাকুন। আমার এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো এয়ারটেল সিম যারা ব্যবহার করে তাদের এয়ারটেল সিম থেকে যদি টাকা কেটে নিয়ে থাকে। মনে করেন আপনি টাকা রিচার্জ করতেছেন, আপনার টাকা কেটে নিচ্ছে, আপনি রিচার্জ করতেছেন আপনার টাকা কেটে নিচ্ছে, এটা আপনার জন্য একটি সবচাইতে ব্যাড নিউজ। একটি সার্ভিস অন থাকার কারণে আপনার ফোন থেকে টাকা কেটে নিয়ে থাকে, এটা অজান্তেও আমাদের সিমে অনেক সময় যে কোনো সার্ভিস অন হয়ে থাকে আমরা সেটা বুঝতে পারি না। কিন্তু আপনি এই সার্ভিসটি কেমন করে অফ করবেন তা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে আপনাদেরকে বুঝাই দেব, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি সার্ভিসটি অফ করতে চান তাহলে আপনাকে আপনার ডায়াল কলে ক্লিক করতে হবে আপনার ফোনে। আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং অলে ক্লিক করে রাখুন আমার পরবর্তী সব ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এখান থেকে আপনাকে একটি কোড ডায়াল করতে হবে, সে কোডটা আপনাদেরকে আজকে আমি আর দেখাই দেব এই ভিডিওর মাধ্যমে কেমন করে আপনি এয়ারটেল সিমের সার্ভিস অফ করবেন। আপনার ফোনে যে টাকা কেটে নিচ্ছে এটা আপনার দ্বিতীয়বার কেটে নেবে না। তাহলে আপনি *9# তুলে আপনার যে এয়ারটেল সিম আছে তখন আপনি কি করবেন, যে সিমে আপনার টাকা কেটে নেয় ওই এয়ারটেল সিম দিয়ে তখন আপনাকে ডায়াল করতে হবে। আমি ডায়াল করলাম, দেখেন এখানে লেখা হচ্ছে এক অ্যাক্টিভ সার্ভিস ইওর নাম্বার। আপনার যে সার্ভিস অন যদি হয়ে থাকে তাহলে সেটা তারা বন্ধ করবে, যেমন এখানে আমার কোনো সার্ভিস অন হয়ে নাই তার জন্য এই SMS টা দেখাচ্ছে। এভাবে আপনারা এয়ারটেল সিমের সার্ভিস অফ করতে পারবেন যদি আপনার সিমে টাকা কেটে নিয়ে থাকে।